হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো পাঁচটা এমন কোর্স সম্বন্ধে যেটা তোমাকে এবং তোমার ক্যারিয়ারকে ডেভেলপ করতে সহযোগিতা করবে। এই কোর্সগুলো করলে হয়তো তোমার পাবলিক স্পিকিংয়ের ক্যাপাবিলিটি বেড়ে যাবে, অথবা তুমি যদি চাকরি খুঁজে থাকো তাহলে চাকরির জন্য কীভাবে প্রিপারেশন নিতে হয় এই সম্বন্ধে তুমি এখান থেকে নলেজ পেতে পারো। আর এই সমস্ত কোর্সগুলো থাকবে গুগল সার্টিফাইড, কারণ গুগল থেকে তোমার এই গুগল কোর্সগুলো করা হয়েছে এবং এগুলো করলে তোমার নিজের মধ্যে ক্যারিয়ার ডেভেলপ করার জন্য যে সমস্ত ক্যাপাবিলিটি দরকার সেগুলো স্পেশালি তুমি পেতে পারো। তো আর বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল যে কোর্সটা সম্বন্ধে তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে যে পাবলিক স্পিকিং। আমাদের সকলের মধ্যে একটা লো কনফিডেন্স থাকে যে আমরা সকলেই হয়তো লোকের সামনে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারি না কোনো কথাকে, অথবা আমাদের যে মনের ভাবনা সেটাকে ভালোভাবে প্রকাশ করতে পারি না, কাউকে কনভিন্স করতে পারি না। তো তোমাদের মধ্যে যদি এরকম প্রবলেম থেকে থাকে তো অবশ্যই তুমি এই কোর্সটা করতে পারো পাবলিক স্পিকিংয়ের। এটা এক ঘন্টার কোর্স, আর এটা করলে তুমি তোমার নিজের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড হবে, তোমার পাবলিক স্পিকিংয়ের ক্যাপাবিলিটি বেড়ে যাবে। তো নেক্সট কোর্স যেটা হচ্ছে সেটা হচ্ছে জব, অর্থাৎ ল্যান্ড ইয়োর ফার্স্ট জব। এই কোর্সটার নাম হচ্ছে ল্যান্ড ইয়োর ফার্স্ট জব, অর্থাৎ তুমি যদি চাকরি খুঁজে থাকো এবং চাকরির জন্য হয়তো প্রিপারেশন করছো তো তোমার জন্য এই কোর্সটা একদম পারফেক্ট হবে। কারণ এই কোর্সটা করলে কীভাবে তুমি জবের জন্য তোমার প্রিপারেশনটা করবে সেই সমস্ত বিষয় সম্বন্ধে এই কোর্সটাতে বলা হয়েছে, এবং এই কোর্সটার ডিউরেশন হচ্ছে মাত্র এক ঘন্টা। অর্থাৎ এক ঘন্টার মধ্যে তুমি এই কোর্সটাতে করলে তুমি কীভাবে প্রিপেয়ার্ড হলে তোমার চাকরির যে একটা চান্সটা বেড়ে যাবে, অর্থাৎ তুমি এই কোর্সটা করলে হয়তো তোমার চাকরি পাওয়ার সম্ভাবনাটা আরও বেড়ে যাবে। তো এই কোর্সটা অবশ্যই তোমাদের সকলের জন্য রেকমেন্ডেড থাকলো, কারণ আমরা সকলে স্টুডেন্ট আর আমরা কোথাও না কোথাও চাকরির খোঁজ করে থাকি। তো অবশ্যই এই কোর্সটা করো, আশা করি তোমাদের অনেকটাই সহযোগিতা হবে। তো নেক্সট কোর্সটা হচ্ছে বিজনেস কমিউনিকেশন, অর্থাৎ আমরা অনেকে বিজনেস করি কিন্তু বিজনেসের মাধ্যমে কীভাবে লোককে কাস্টমারকে কীভাবে গ্র্যাব করতে হয়, কাস্টমারের সাথে কীভাবে রিলেশন বিল্ড করতে হয় সেই সমস্ত বিষয়ে আমাদের নলেজ থাকে না। কীভাবে কাস্টমারের সাথে কমিউনিকেশন বিল্ড করতে হয় সে সমস্ত নলেজ তোমরা এই কোর্সটা করলে পেতে পারো। এই কোর্সটার ডিউরেশন হচ্ছে এক ঘন্টা, আর এটা করলে তোমরা এনাফ একটা নলেজ পেয়ে যাবে কীভাবে যে তোমরা কাস্টমারের সাথে কমিউনিকেশন করবে। তো নেক্সট কোর্স সম্বন্ধে কথা বলার আগে তোমাদের জানাই যে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর এই যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তবে অবশ্যই ভিডিওকে একটা থামস আপ লাইক দিয়ে দাও। নেক্সট কোর্স যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বিল্ড ইউর কনফিডেন্স অ্যান্ড সেলফ প্রমোশন। এই কোর্সটা করলে হয়তো তোমাদের কনফিডেন্স লেভেল, এবং আমাদের অনেকের মধ্যে এই প্রবলেমটা থেকে থাকে, স্পেশালি আমার মধ্যেও ছিল, অর্থাৎ লোকের সামনে কীভাবে কথা বলবো এরকম কনফিডেন্সটা খুব লো থাকে। অর্থাৎ তোমরা যদি এই কোর্সটা করো, এই কোর্সটার ডিউরেশন হচ্ছে এক ঘন্টা, অর্থাৎ এই কোর্সটা করলে তোমাদের মধ্যে সেলফ একটা কনফিডেন্স লেভেল ইনক্রিজ হবে যেটা তোমাকে অনেক ক্ষেত্রেই সহযোগিতা করবে, সেটা বলো বিজনেস আর বলো তুমি জব সার্চ করছো, সকল ক্ষেত্রে তোমার ইন্টারভিউয়ের ক্ষেত্রে হয়তো এইটা সহযোগিতা করবে। কারণ আমরা কীভাবে ডিফিকাল্ট সিচুয়েশানগুলোকে ট্র্যাকেল করতে হবে সেই জিনিসগুলো আমরা জানতে পারি না, আর এই কোর্সটা করলে ডেফিনেটলি তোমরা এই সমস্ত জিনিসগুলো জানতে পারবে। সো এই কোর্সটা ডেফিনেটলি করো, আশা করি তোমাদের অনেকটাই সহযোগিতা। সো নেক্সট যে কোর্সটা আমি কথা বলবো সেটা সকলের জন্য না, যারা হয়তো বিজনেসে ইন্টারেস্টেড থাকে তাদের জন্য স্পেশালি এই কোর্সটা করতে হবে। আর এই কোর্সটার নাম হচ্ছে গেট বিজনেস অনলাইন, অর্থাৎ তোমার বিজনেসটাকে কীভাবে তুমি অনলাইনে নিয়ে যাবে সেই সমস্ত বিষয় সম্বন্ধে এই কোর্সটার মধ্যে বলা হয়েছে। আর এই কোর্সটার ডিউরেশন হচ্ছে 3 ঘন্টা, অর্থাৎ এই কোর্সটা করলে তুমি একটা কমপ্লিট একটা আইডিয়া পেয়ে যাবে যে কীভাবে তুমি অনলাইনে তোমার বিজনেসটাকে গ্রো করবে। অফলাইনে অনেক সিচুয়েশন থাকে যখন কিন্তু আমরা অনলাইনে গেলে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের বিজনেসটা ব্রড হওয়ার আরও সম্ভাবনা থাকে। তো অবশ্যই এই কোর্সটা করো, তোমাদের বিজনেসকে আরও ডেভেলপ করো, আশা করছি তোমাদের বিজনেসে আরও বেশি ইম্প্রুভমেন্ট আসবে। তো নেক্সট কোর্সটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট ইন 2020, অর্থাৎ 2020 সালের মধ্যে বিজনেসে কীভাবে তুমি যে ডিজিটাল মার্কেটিংয়ে গ্রো করবে সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। আমাদের সকলের মধ্যে এই বিষয়টা জানা খুবই জরুরি যে এখন যে 2020 চলছে এই সিচুয়েশানে কিন্তু সবার হাতে একটা করে স্মার্টফোন আছে এবং সকলে কোথাও না কোথায় অনলাইনে শপিং করে থাকে। তো তুমি কীভাবে তুমি একটা কমিউনিকেশন বিল্ড করবে এবং কমিউনিকেশন বিল্ড করার মাধ্যমে তুমি কীভাবে একজন ডিজিটাল মার্কেটার হবে, অর্থাৎ ব্র্যান্ডকে কীভাবে প্রমোট করবে এবং ব্র্যান্ড প্রমোশনের মাধ্যমে তুমি নিজের যে আর্নিং সোর্সটা বৃদ্ধি করবে সেই সমস্ত বিষয় নিয়ে এই কোর্সটার মধ্যে বলা হয়েছে। এবং তুমি এই ডিজিটাল মার্কেটার হলে তোমার অনেক দিক থেকেই লাভবান হবে, তুমি নিজের বিজনেস ডেভেলপ করতে পারো, তুমি তোমার নিজের ক্যারিয়ার এই বিজনেস কমিউনিকেশনের মাধ্যমে ডেভেলপ করতে পারো। এবং ডিজিটাল মার্কেটিং এখনকার সময় একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেখানেই দেখো সকলে কিন্তু সেলিব্রিটি বলো আর ইউটিউবার বলো আর যে কোনো ফ্রিল্যান্সারই বলো না কেন সকলে কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে যুক্ত আছে। তো আশা করি তোমাদের এই কোর্সটা সহজেতে করবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ এখনকার সময়। তো নেক্সট কোর্সটা যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইনিং, অর্থাৎ গ্রাফিক ডিজাইনিং বলতে গেলে এক কথায় লিফলেট তৈরি করা, থাম্বনেল তৈরি করা, ডিজাইনিং তৈরি করা, টি শার্ট ডিজাইন তৈরি করা,
টি শার্টের মধ্যে তোমরা যে একটা গ্রাফিকগুলো দেখে থাকো, যে ছবি, যে সমস্ত ডিজাইনগুলো দেখে থাকো, সেটা গ্রাফিক ডিজাইনের কাজ করে থাকে। অর্থাৎ তুমি যদি চাও তোমার মধ্যে এরকম একটা এবিলিটি আসুক, তাহলে তুমি এই কোর্সটা ডেফিনেটলি করতে পারো। এই কোর্সটা হচ্ছে 14 ঘন্টার, অর্থাৎ এই কোর্সটা একটু বড় এবং একটু ব্রড। আর এটা করলে তোমাদের হয়তো একটা গ্রাফিক ডিজাইন সম্বন্ধে বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেলের সম্পূর্ণ আইডিয়াটা তোমরা পেয়ে যেতে পারো। তো অবশ্যই এই কোর্সটা করো, স্পেসিফিকলি তাদের জন্য যারা স্টুডেন্ট আর চাইছে যে একটা ভালো অনলাইনের মাধ্যমে ভালো আর্নিং করতে। আর গ্রাফিক ডিজাইনের এক কথায় বলতে গেলে অনেক স্কোপ আছে, যেমনটা ফ্রিল্যান্সাররা করে থাকে। ফ্রিল্যান্সিং নিয়ে আমি প্রিভিয়াসলি একটা ভিডিও বানিয়েছিলাম, আই বাটনের লিঙ্ক থাকবে, সেটা হয়তো দেখে আসলো ভিডিও দেখার পরে। আর এই কোর্সটা করতে গেলে তোমাদের কিছু পে করতে হবে, কারণ এটা সম্পূর্ণ ফ্রি না। আর বাকিগুলো যেগুলো বললাম সেগুলোর মধ্যে প্রায় সবগুলোই ফ্রি, যেগুলো 1 ঘন্টার আছে সবগুলোই ফ্রি। আর এই কোর্সগুলোর লিঙ্ক সব ডিসক্রিপশন বক্সে আছে, যাও এবং চেক আউট করো, অথবা তুমি গুগলে গিয়ে সার্চ করতে পারো learnwithgoogle.com। সেখানে সমস্ত কোর্সগুলো দেওয়া আছে এবং ক্যাটাগরি ওয়াইজ সেখানে সব কিছু দেওয়া আছে, তোমার ইন্টারেস্ট মতো তুমি সেখানে চুজ করতে পারো এবং তোমার কেরিয়ারকে আরও ইম্প্রুভ করতে পারো। আশা করছি তোমাদের এই ভিডিওটা সহযোগিতা করবে, এবং এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে কিছু নলেজ দেওয়ার চেষ্টা করছি। যদি আমি সাপোর্ট হয়ে থাকি তো অবশ্যই একটা লাইক দাও, আর তুমি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। অ্যান্ড তোমার সাথে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, ধন্যবাদ। আর আই উইল সি দ্য নেক্সট ওয়ান, সো গুড বাই।